আমাদের দেশ প্রাচীনকাল থেকেই ঋষি ও মহর্ষিদের আবাসস্থল। হিন্দু শাস্ত্রে এমন অনেক ঋষি মহর্ষির বর্ণনা আছে যারা মানবজাতির কল্যাণে অনেক কাজ করেছেন। তাই এমন অনেক ঋষি ছিলেন যাদের শক্তিতে দেবরাজ ইন্দ্রও ভয় করতেন, যে কেউ তার স্বর্গরাজ্য অধিকার করে তার দেবরাজ উপাধি কেড়ে নেবে বলে। তাই যে কোনো ঋষির তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে তিনি স্বর্গের অপ্সরাদের পৃথিবীতে পাঠাতেন। অপ্সরাদের সৌন্দর্য ও যৌবনে ঋষিরা মুগ্ধ হতেন। তাই এই ভিডিওতে আমরা এমন একজন ঋষির গল্প বলতে যাচ্ছি যে প্রায় 1000 বছর ধরে একজন অপ্সরার সাথে যৌন সহবাসে লিপ্ত ছিলেন। তাহলে আসুন জেনে নিই এই ঋষির 907 বছরের যৌন মিলনের রহস্য। পৌরাণিক কথা অনুসারে সত্যযুগে একজন মহান ঋষি কাণ্ডু থাকতেন, যার আশ্রম ছিল গোমতী নদীর তীরে। একসময় ঋষি কাণ্ডু কঠোর তপস্যা করতে লাগলেন। তিনি তপস্যায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি গ্রীষ্মকালে প্রখর রোদে এবং বর্ষাকালে তিনি খোলা আকাশের নিচে ভিজে কাপড়ে বসে ধ্যান করতেন এবং শীতের মরশুমে তিনি কঠোর ঠান্ডায় ধ্যান করতেন। তার এই কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয়ে খুব আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভয় করতে লাগলেন যে ঋষি কাণ্ডু তার স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিতে পারে। এই ভয়ের ফলে ভগবান ইন্দ্র ঋষি কাণ্ডুর তপস্যা ভঙ্গ করার জন্য প্রমলোচা নামে এক অপ্সরাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন। সন্ধ্যায় নৃত্যের পর ইন্দ্র প্রমলোচাকে তার কাছে ডাকেন। তারপর তাকে তার সমস্ত পরিকল্পনা জানালেন। কোনো প্রশ্ন না করেই ইন্দ্রের পরিকল্পনা অনুযায়ী প্রমলোচা পৃথিবীলোকে চলে গেলেন। প্রমলোচা সরাসরি সেখানে পৌঁছে গেলেন যেখানে ঋষি কাণ্ডু পৃথিবীতে তপস্যায় মগ্ন ছিলেন। তারপর প্রমলোচা তার দুষ্টুমি দিয়ে ঋষি কাণ্ডুকে বিভ্রান্ত করেন। এরপর প্রমলোচার উপর ঋষির দৃষ্টি পড়লেই তিনি তার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হন এবং তাকে সঙ্গে নিয়ে মন্দারাঞ্চল পর্বতের গুহায় চলে গেলেন। এরপর ঋষি কাণ্ডু প্রমলোচার সৌন্দর্যে এতটাই মগ্ন হয়েছিলেন যে তিনি তার সঙ্গে 100 বছরেরও বেশি সময় ধরে সহবাস করেছিলেন। 100 বছর পর একদিন অপ্সরা প্রমলোচা ঋষি কাণ্ডুকে বললেন, হে ঋষি, এখন আমি স্বর্গে ফিরে যেতে চাই, সেজন্য তুমি আমাকে বিদায় দাও। অপ্সরার প্রস্থানের কথা শুনে ঋষি দুঃখিত হয়ে বললেন, হে দেবী, আরও কিছুদিন থাকতে পারলে ভালো হতো। অতঃপর ঋষি কাণ্ডু পরবর্তী 100 বছর একই গুহায় অপ্সরার সাথে ভোগবিলাস করেন। তারপর 100 বছর পর একদিন প্রমলোচা ঋষি কাণ্ডুকে বললেন, মুনি, পৃথিবীতে এসে অনেক দিন হয়ে গেল, এখন তুমি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দাও। ঋষি কাণ্ডুর কথা শুনে মন খারাপ হয়ে গেল। বললেন, হে দেবী, আরও কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর চলে যাবেন। এভাবে 100 বছর কেটে গেল এবং যখনই অপ্সরা প্রমলোচা ঋষিকে স্বর্গে যাওয়ার কথা বলেন তখনই তিনি তাকে কোনো না কোনোভাবে রাজি করাতেন। অপ্সরা ঋষি কাণ্ডুকে ভয় পেয়েছিলেন, পাছে ঋষি কাণ্ডু রাগে তাকে অভিশাপ না দেন। অপরদিকে লালসায় লিপ্ত হওয়ার কারণে অপ্সরার প্রতি মহর্ষির প্রেম দিন দিন বাড়তে থাকে। ঋষি কাণ্ডু তপস্যা ও উপাসনা ত্যাগ করে দিন রাত আনন্দে মগ্ন থাকতেন। একদিনের ব্যাপার, ঋষি কাণ্ডু সন্ধ্যা আরতি করার জন্য গুহা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। তাই প্রমলোচা তার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, হে মুনি, কোথায় যাচ্ছ? তখন ঋষি কাণ্ডু বললেন, হে দেবী, দিন শেষ হয়ে গেছে, তাই সন্ধ্যা পূজা করতে যাচ্ছি। আমি যদি এটা না করি তাহলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে প্রমলোচা হাসতে হাসতে বললেন, হে সব বেদের জ্ঞানী, এত বছরে কি এই প্রথম সূর্য অস্ত গেল? আজ সন্ধ্যা বন্দনা না করলে কি তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে? তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি একদিনও সন্ধ্যা বন্দনা করনি। এমন কথা শুনে ঋষি কাণ্ডু বললেন, আরে, তুমি আজ সকালেই আমার কুটিরে এসেছো, আমার স্পষ্ট মনে আছে, আজ তোমাকে আমার আশ্রমে ঢুকতে দেখেছি, তাই দিন শেষ, এখন সন্ধ্যা, আমার মনে হয় তুমি আমার সাথে মজা করছো। তখন প্রমলোচা ঋষিকে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তোমার বক্তব্য সত্য যে আমি সকালে তোমার আশ্রমে এসেছি, কিন্তু সকাল থেকে এখানে 100 বছর কেটে গেছে। একথা শুনে মহর্ষি কাণ্ডু ভয় পেয়ে বললেন, হে সুন্দরী, ঠিক করে বলো, তোমার সাথে সহবাস করতে কতকাল কেটে গেছে? তারপর প্রমলোচা বলল, 907 বছর 6 মাস 3 দিন হয়ে গেছে তুমি আমার সাথে সহবাস করছো। ঋষি কাণ্ডু এই কথা শুনে অবাক হয়ে বললেন, হে প্রিয়, তুমি কি সত্যি বলছো নাকি আমার সাথে রসিকতা করছো? মনে হচ্ছে আমি তোমার সাথে মাত্র একদিনই ছিলাম। তখন প্রমলোচা বললেন, হে ব্রাহ্মণ, আমি কিভাবে তোমাকে মিথ্যা বলবো, তাও এমন সময়ে যখন তুমি তোমার ধর্মপথে সন্ধ্যা আরতি করতে বেরিয়েছ। ঋষি, রাগ করো না, আমি তোমাকে পুরো সত্য ঘটনা খুলে বলবো, কিন্তু হে ঋষি, এতে আমার কোনো দোষ নেই, তাই আমাকে ক্ষমা করো।
তখন ঋষি কাণ্ডু বললেন, তাড়াতাড়ি বল তোকে এখানে কে পাঠিয়েছে। তখন প্রমলচা বললেন, দেবরাজ ইন্দ্র তোমার তপস্যায় ভয় পেয়েছিলেন এবং তোমার তপস্যা ভঙ্গ করতে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। প্রমলচার মুখ থেকে এমন কথা শুনে কাণ্ডু ঋষি বিচলিত হয়ে বললেন, আমার লজ্জা আমার ধর্ম সব নষ্ট হয়ে গেছে, একজন মহিলা আমার বুদ্ধি কলুষিত করেছে, এই নারীর কারণে আমার সারা জীবনের তপস্যা নষ্ট হয়ে গেল, তাই হে পাপী নারী তুমি যেখানে খুশি যেতে পারো, কারণ ইন্দ্র যে কাজের জন্য তোমাকে পাঠিয়েছিলেন সেই কাজ শেষ হয়েছে, তুমি আমার তপস্যা নষ্ট করেছ। মহর্ষিকে এভাবে ক্ষুব্ধ দেখে প্রমলচা ভয়ে কাঁপতে লাগলেন, যার ফলে তার সারা শরীর ঘামে ভিজে গেল। সেই সময় ঋষি প্রমলচার ভিতর যে গর্ভস্থাপন করেছিলেন তাও অপ্সরার দেহের ছিদ্র থেকে ঘামের আকারে বেরিয়ে আসে। প্রমলচার ঘাম দিয়ে বাতাস সে গর্ভকে সংগ্রহ করল এবং গাছগুলি তা গ্রহণ করল। সূর্যের রশ্মিতে পুষ্ট হয়ে ধীরে ধীরে বাড়তে থাকলো। অতঃপর সময় পূর্ণ হলে সেই গাছ থেকে মিরিসা নামে এক কন্যা সন্তানের জন্ম হয়, যে ঋষি কাণ্ডু, সূর্যদেব ও বায়ুর কন্যা বলে পরবর্তীতে পরিচিতি পেল।